দাদা চাকরির দ্বারে ছুটছে মানুষ, চাকরি নেই ভারতে। আর কত এম এ পাস, কত বিএ পাস পড়ে আছে ফুটপাতে, পেপার বেচে পিএইচডি ম্যান মাধ্যমিকের ভ্যান। আর হাহাকার করে ছুটছে কত বেকার ইন্ডিয়ান, চাকরির তার ছুটছে মানুষ, চাকরি নেই ভারতে। কত এম এ পাস, কত বিএ পাস পড়ে আছে ফুটপাতে, পেপার বেচে পিএইচডি ম্যান মাধ্যমিকের ভ্যান। হাহাকার করে ছুটছে কত বেকার ইন্ডিয়ান, বেকার ইন্ডিয়ান, বেকার ইন্ডিয়ান, বেকার ইন্ডিয়ান, বেকার ইন্ডিয়ান, বেকার ইন্ডিয়ান, বেকার ইন্ডিয়ান। দাদা চাকরি চাকরি করে জীবন শেষ হয়ে যাচ্ছে, চাকরি আর পাচ্ছি না। ফর্ম ফিল আপ করে করে আর ইন্টারভিউ দে দে হেড় হয়ে যাচ্ছি, চাকরির দেখা সাক্ষাৎ নেই। আমার মা আমার মাথা খেয়ে, কেন যে ছোটবেলা স্কুলে গেলুম, লেখাপড়া শিখলুম, আর ভালো গতরটা দুম করে বসিয়ে দিলুম। দাদা শিক্ষিতর কি জ্বালা দেখো, ছোটবেলাতে কাজকর্ম করিনি, লেখাপড়া করেছি, স্কুলে গেছি, আর এখন বড় হয়ে খাটতে গেলে শিরায় খ্যাঁচ ধরতে যে। শালা সরকারি কি আর বেসরকারি কি চাকরি আমার ভাগ্যে নেই, সেই জন্য চিন্তাভাবনা করছি, বলে যা হয় হবে। চাকরির চিন্তা ভাবনা আর করবো না, এবার আমি হোম সার্ভিস করব, মানে বাড়ির কাজকর্ম করব। সে যদি বাসন মাজা হয় বাসন মাজবো, ঘর মুছতে বললে ঘর মুছবো, রান্না করতে বললে রান্না করব, এমনকি যদি বাবুদের বাড়ি বাথরুমও পরিষ্কার করতে বলে তাও করব। চাকরি নিয়ে তবে আজকের আমি বাড়ি যাব। এই বাড়ির মালিক পেপারে বিজ্ঞাপন দিয়েছে এই বাড়িতে একটা কাজের লোক লাগবে, সেই জন্য সকালবেলা উঠে সরে তেল মেখে চান টান করে আর সার্টিফিকেট নিয়ে চলে এসেছি, কিন্তু বাড়ি গোটা ফাঁকা, কারো দেখতে পাচ্ছি না, বাড়ির লোকজন সব গেল কোথায়? দিলবার ও দিলবার, 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 ও দিলবার, দিলবার, হোসে হো না বাঁধে একেসে সার হে, হোসে হো না বাঁধে একেসে সার হে, তুমসে মিলে ক্যা বাত ও দিলবার, তুমসে মিলে ক্যা বাত ও দিলবার, 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 ও দিলবার, দিলবার, আমার মন বলে ইনি বোধহয় বাড়ির মালিক, কিন্তু সকালবেলা এত গান বাজনা করছে কেন, এনার কি গানের দলটল আছে নাকি, আমার কি প্যাড বাজানোর জন্য ডেকেছে নাকি বলো দেখি। যা হয় হবে, আমার তো কাজের দরকার, যা কাজ দেবে কোনোটা না বলবো না, চাকরি নিয়ে তবে বাড়ি যাব। এক্সকিউজ মি ম্যাম, হু আর ইউ? আমার নাম বিজয় দাস, আমি সে কালদ্বীপ থেকে আসছি, আপনাদের বাড়িতে একটা কাজের লোক লাগবে, সেই জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছেন, তো ওই কাজটা আমি করবো, আমার ভালো ডিগ্রি আছে, সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। বলি কাজটা কি একবার বলবেন? কাজটা খুব হালকা, আমার একমাত্র মেয়ে 3 বছরের জন্য নাইজেরিয়াতে পড়াশোনা করতে যাবে। তোমরা খালি বলো কানা খোঁড়া এক গুণে বাড়া, মেয়ে লোক তো 3 গুণে বাড়া, এখানে এত ভালো ভালো মাস্টার থাকতে, এত ভালো ভালো স্কুল থাকতে, মেয়ে ছেলে নাইজেরিয়াতে পড়তে পারবে? ওখানকার কলেজে তো ভর্তি করেছি। কেন, তো আমাদের রায়দিঘি কলেজ আছে, ডায়মন্ড হারবার কলেজ আছে, কাকদ্বীপে কলেজ আছে, শালা জামতলার কলেজে পড়ে ছেলে মেয়েদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর উনি সেই নাইজেরিয়ার কলেজে মেয়েকে ভর্তি করেছে। ওখানে পড়াশোনা করে ও সায়েন্টিস্ট হবে। সায়েন্টিস্ট মানে? সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, যাদের মোটে জ্ঞান নেই, মাঝে মাঝে উল্টোপাল্টা খবর ছাড়তেছে। আরে না, ওই এমন কিছু জিনিস আবিষ্কার করবে যা এই পৃথিবীতে অনেক কাজে লাগবে। তাহলে কি আপনার মেয়ে ভাতের হাঁড়ি আবিষ্কার করবে? হাঁড়ি আবিষ্কার করবে কেন? স্টিলের গ্লাস আবিষ্কার করবে কেন? গ্লাস আবিষ্কার করবে কেন? ও বুঝতে পেরেছি, আপনার মেয়ে বোধহয় পৃথিবী ঠান্ডার ব্যবস্থা করবে, বরফ আবিষ্কার করবে। তুমি ওসব বুঝবে না, তুমি শুধু ওর সঙ্গে যাবে, ওর কথা মতো চলবে, তুমি হলে ওর একমাত্র দেহরক্ষী। দেহরক্ষী মানে? আপনার মেয়ে দেহের উপর কি খুব অত্যাচার হচ্ছে? দেহরক্ষী মানে বডিগার্ড। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আপনার মেয়ে বিদেশে পড়াশোনা করতে যাবে, আপনার মেয়ের সঙ্গে আমি যাব, সেখানে গিয়ে সব সময় আপনার মেয়ের বডি আমি গার্ড করে থাকবো। তার জন্য মাসে তোমাকে 25,000 টাকা মাইনে দেবো, বলো পারবে? পারবো মানে এসব কাজ তো আমি কুস্তি করে করব। শালা সার্টিফিকেট আনা তো বেকার হয়ে গেল, এ তো সার্টিফিকেটের কাজ না, এ তো মারামারি করা কাজ। বলো গিন্নিমা, বলো কখন চাকরি জয়েন দেবো, বলো কখন তোমার মেয়ের সঙ্গে নাই আজ, তবে খালি একবার আমার বলে দাও। আজ রাত 10টার ফ্লাইটে আজকে যেতে হবে নাইজেরিয়া। কে উড়নি ও রূপ পরে যারা
দাদা আমি এই ম্যাডামের বডিগার্ড, আমার দায়িত্ব ম্যাডামের গায়ে মশা মাছি আরশোলা কিছু বসতে দেওয়া যাবে না, তাহলে আমার চাকরি থাকবে না। কিন্তু ম্যাডাম এই নাইজেরিয়াতে এসে প্লেন থেকে নেমে মত্তর এয়ারপোর্টে যেভাবে রসালো ভাবনে চলাফেরা করছে, এ বডি আমি কেন আমার গোষ্ঠী গোটা তো গার্ড করতে পারবে না, এ বডি গার্ড করা তো অসম্ভব হয়ে যাবে। অসম্ভবকে সম্ভব করাই বাঙালির কাজ, অসম্ভব বললে হবে না। এই দেখো না, আমি বাঙালি মেয়ে হয়ে বিশ্বের সেরা সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডটা নিয়েও বলে 3 বছরের জন্য নাইজেরিয়াতে চলে এসেছি। বলো বডিগার্ড, দেশটা কেমন আর পরিবেশটা কেমন লাগছে? পুরো বিচ্ছিরি। কেন তোমার ভালো লাগছে না? এর থেকে আমাদের ঢোলাহাটে পরিবেশ অনেক জোর। শালা এখানে মানুষ থাকে রে, যা প্লেন থেকে নেমেছি কোনো মানুষের ভাষা বুঝতে পারছি না। আর ছেলে কি আর মেয়ে কি যা দেখছি সব কালো। শালা কালো রে কালো, এ কি কালো, এর থেকে তো ভূতের দেখতে আরো ভালো। বডিগার্ড, এরা রঙে কালো হলে কি হবে? এদের গুণ আছে। কালো কালো মানুষদের গুণ আছে? এই দেখো না, বিশ্বের বড় ফুটবলার পেলে সেও তো কালো, বিশ্বের বিগম্যান মেনসন ম্যান্ডেলা সেও তো কালো। আসল পরিবেশটা রূপে না গুণে। এই শোনো শোনো শোনো, তুমিও সব বুঝবে না, আমার সঙ্গে হোস্টেলে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। চলো। আরে উসা কুসা মুসা। ও ম্যাডাম, ওটা কি ও মানুই না ভাল্লুক, ও তো তোমার দেখে খালি হালুম হালুম করতে যে। বডিগার্ড, আমরা তো বিদেশি, তাই ওদেরই নাইজেরিয়া শহরের ভাষায় ওরা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। দো ওরম গাল হাঁ করে অভিনন্দন জানাচ্ছে, এ তো দারুণ অভিনন্দন গো। আরে ইন্ডিয়া কা ফুকা। ও ম্যাডাম, ওর কি হয়েছে গো, তোমার কাছে কি ওরম ফকফক করতেছে কেন? আসুক ভাসুক ভাসুক আসুক ভাসুক ভাসুক। আমি বুঝতে পারিনি, মানে তোমার মতো মেয়ে তো কোনো সময় দেখেনি, ওই জন্য মনে হয় গায়ে হাত দিয়ে ধন্যবাদ জানাচ্ছি গো। আরে না না দেখো না, আমার জামা কাপড় ছিঁড়ে একাকার করে দিচ্ছে, এইভাবে কেউ ধন্যবাদ জানায়? আরে বাবা, সব দেশে ধন্যবাদ কি একই রকম? হয়তো ওদের দেশে ধন্যবাদ জামা ছেড়ে ছেড়ি। এই যাকে পিনি আ উনাকে পিনি উনি পা উনি পা উনি পা আজ আমার থেকে ফাঁস কা আরে কি উনি দিদা আরে কি পিনি আ তিনি পা তিনি পা ও কেন দি পক পক ও কেন দি পক 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 কি ব্যাপার বলো দিন, এরা কি যন্ত্রের ধার দিচ্ছে নাকি? ও ম্যাডাম, এখান থেকে পালাই চলো, এখানে থাকা রিক্স হয়ে যাবে। একটা ছিল দুটো মাল জোগাড় হয়ে গেছে, বাইরের ব্যাপার বলা যায় না, এখান থেকে পালাই চলো। এয়ারপোর্টে থাকার দরকার নেই, আমরা যে হোস্টেলে থাকবো তাড়াতাড়ি হোস্টেলের দিকে চলে যাই। ও ম্যাডাম, ওদিক থেকে সরে এসো, মনে হয় তোমার দেখে যন্ত্রের ধার দিচ্ছে গো। আমি মনে করি হয়তো দুজনে একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছে। এখানে তুমি বাঁচো বাঁচো করলে তোমার ভাষা কে বুঝবে? তোমার ভাষা আমি বুঝবো, আমার ভাষা তুমি বুঝবে, তুমি আমাকে বাঁচাও। আমি তোমাকে বাঁচাবো, তুমি তোমার বডিগার্ড, তুমি আমার দেহরক্ষী, এই দেহ রক্ষা করার দায়িত্ব তোমার। তার মানে তোমার দেহের উপরে যে অত্যাচার করবে তার উপর আমি অত্যাচার করব? তুমি এদেরকে মারো। এই কালো কালো লোকেদের সঙ্গে মারামারি করব? এদের সঙ্গে মারামারি করে কি আমি পারব? আমার চাকরির দরকার নেই, আমি বাড়ি যাব। এই বডিগার্ড, তুমি যদি চলে যাও আমার স্বপ্ন পূরণ হবে না, তুমি আমাকে ভাব যাও। বুঝতে পেরেছি, তোমার স্বপ্ন পূরণ করার জন্য বোধহয় আমার জীবন দিতে হবে। জীবন যায় যাক, চাকরি বাঁচাতে হবে, দায়িত্ব যখন নিয়েছি দায়িত্ব পালন করব। চলে যাও ম্যাডাম, দেখি তোমার গায়ে কে হাত লাগায়। বডিগার্ড আছে, এইবারে যে হাত লাগাবে তার মেরে গেড়ে দেবো। ছেড়ে দেও রে ভূত, নইলে মারবো গুঁতো। আমি বডিগার্ড, আর সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাপ। বুঝতে পারলে না ম্যাডাম, তোমার তো দেখতে ভালো আর এরা তো রঙে কালো, জীবনে এরকম মেয়ে দেখেনি ওই জন্য এরকম করছে। যেমন গরুর পালে সাদা গাই দেখলে কালো কালো সাড়েটা ছোড়ে না, এ সারা তো সেই কালো সাড় গো। ছেড়ে দে ওরে ভুতু, নইলে মারবো ভুতু। আমি বডিগার্ড, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাড়, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাড়, সাদা গাই দেখে এখন ছুটছে কালো সাড়। সবাই ছাড় ছাড় ছাড়, এই সারাটা সহজে শুনবে না, ঘা না দিলে এরা ছাড়বে না। এই হট হট হট।
মামাশি জ্ঞান আছে আমরা তো বাইরের মানুষ তোদের দেশে এসেছি কোথায় আমরা বিদেশ থেকে এসেছি আমাদের সহযোগিতা করবি কোথায় আমাদের হেল্প করবি মেয়েটা এখানে 3 বছর পড়াশোনা করবি এখানে থাকবে এখন আমরা কলেজের ঠিকানা খুঁজে পাচ্ছি না তার আগে মেয়েটা ধরে টানে নামে করে দিয়েছি ওই এই জায়গা ভুলি দিরা শালা কেলে ভূতে কি বলে রে কি আজুতে ফাঁসকে ওই তোর ফকফক করা ছাড়াবো একদম শালার অবস্থা দেখেছো শালার গাত পা ছিঁড়িনি দেখেছো শালা মনে হয় দাঁতান মাঝে না দাঁতের অবস্থা দেখো শালা জীবনে মাথায় তেল দেয় না মাথায় উকুন হয়েছে এ শালা ম্যাডামের গায়ে হাত দিচ্ছে আজকে দেখতে পালা মারবো শালা ঠিক না ঠিক আই মি ঠিক আপু না তুকা শুন আর ম্যাডাম তোমার কচি হাড়ে ধরাবে ঘুন বডিগা তুমি এসব কি বলছো ম্যাডাম এখান থেকে পালাই চলো এই শালা কেলে ভূতরা যেভাবে লেগেছে এখানে থাকা রিক্স হয়ে যাবে তোমার সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই ঘরে চলো গে স্টিলের ডিশ মাজবে টার্গেট ফুল করে দেখাবো ওরে কোভিড ম্যান আর রাস্তা ঘাটে ছিঁড়ে দেবে তোমার জামা প্যান্ট বডিগার্ড ম্যাডাম প্লেন থেকে না নামদে নামদে এয়ারপোর্টে যদি জামা কাপড় ছেঁড়াছাড়ি করে দেয় তাহলে 3 বছরে আরো কি হবে লাস্ট হতে এই বডিগার্ডের গেড়েতে তোমার পল মেরে দেবে পালাই চলো ঠিক না ঠিক আই বি ঠিক আপু না তো কাশু আর ম্যাডাম তোমার কচি হাড়ে ধরাবে ঘুম টার্গেট ফুল করে দেখাবো ওরে গোবিড ম্যান আর 12 ভূতে রাস্তা ঘাটে ছিড়বে জামা প্যান্ট টিকে টিকে লুকাই ঘুম ইন কিড়া পিলাই টিকে টিকে লুকাই ঘুম ইন কিড়া পিলাই মাছনি গাই বিদা সাদা গাইতে খে এখন ছুটছে কালো ষাঁড় সাদা গাইতে খে এখন ছুটছে কালো ষাঁড় সাদা গাইতে খে এখন ছুটছে কালো ষাঁড় দেখ ভাই আমাদের ভাষা বুঝতে পারিস পারবি না পারিস না পারবি তোদের হাত জোড় করে অনুরোধ করে বলছি মেয়েটা অনেক আশা নিয়ে এটেছে অনেক স্বপ্নে এটেছে কারণ মেয়ে তোদের দেশ থেকে সায়েন্টিস্ট হয়ে মেয়েটা আমাদের দেশে ফিরবে মেয়েটা স্বপ্নটা পূরণ করতে দে না ভাই কেন মেয়েটার সঙ্গে আমি ব্যবহার করছি আমার মন বলে ওরা মনে হয় আমার মেরে আর তোমার নিয়ে পালাবে বলছে তাহলে এখন কি করবে এর বাবা বডিগার্ড আছে টেনশন করতে হবে বডিগার্ড যখন আছে জীবন যা যাবে বডি ঠিক গার্ড করে দেবে এদিকে সরে এসো ও শালাদের আচার ব্যবহার যেমন গরুর মতো ওদের মানুষের মতো মুখে বোঝালে হবে না এ শালাদের গরুর মতো বাড়ির বাড়ি ঝাড়তে হবে একটা জঙ্গলের বাড়ি ভেঙে আনতে পারে ম্যাডাম শালাতে গরুর মতো বাড়ির বাড়ি ঘা কত দিয়ে একটা বাড়ি কোথায় পাই রে বাড়ি শালা পরের মেয়ে দেখে খালি যন্ত্রের ধার দেওয়া হচ্ছে এইবার শালা বেরাই তোদের শালাদের এত স্বভাব চরিত্র খারাপ করে তোদের জ্বালা কি বাইরের মানুষ তোদের দেশে আসতে পারবে না কেন রাস্তাঘাটে বাইরের মেয়েদের গরম করছে এই হট 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 দেখলি ম্যাডাম শালাদের গরুর মতো বাড়ির বাড়ি ঝাড়তে গেলে ছুটে পড়ালো আচ্ছা ম্যাডাম এ শালা কেলে ভূতর গলায় দেখলো তো স্টেথোস্কোপ আছে আচ্ছা ও কি ডাক্তার ডাক্তার নাকি বলো দেনি ইরাই তো এই শহরের হাই প্রোফাইল মানুষ হাই প্রোফাইল মানুষ মানে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় বড় অফিসার হবে তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে শালাদের গায়েতে গন্ধ বেরোচ্ছে এরা নেই অফিসার দাঁত মেজে খায় না এরা ডাক্তার আচ্ছা ম্যাডাম তাই যদি হয় এই সমস্ত হাই প্রোফাইল মানুষের চরিত্র যদি এত খারাপ হয় তাহলে এদের এই নাইজেরিয়া শহরের সাধারণ মানুষের চরিত্র আরো কত খারাপ আমি তো সেটাই ভাবছি 3 বছর আমি এখানে কাটাবো কি করে আরে বাবা তোমার তো কাটাতে হবে তুমি না কাটাতে পারলে আমারও চাকরি থাকবে না সঙ্গে বডিগার্ড আছে তো টেনশন করছে কেন আমি পরিষ্কার বুঝতে পেরেছি এই এয়ারপোর্টে এত মেয়ে ঘুরছে এত মেয়ে চলাফেরা করছে কারোর গায়ে হাত দিচ্ছে না কারো ধরে টানাটানি করছে না তোমাকে ধরে টানাটানি করছে কেন শুধু সিগন্যালের অভাবে যে কোনো গাড়ি যখন তখন রোডে ঢুকে যাচ্ছে সিগন্যালের ব্যবস্থা করতে হবে 3 বছর যেমন আমি তোমার কথা শুনে চলবো আজ থেকে এই নাইজেরিয়ায় 3 বছর তুমিও আমার কথা শুনে চলবে আমি তোমার কথা শুনবো তুমি আমার কথা মতো চললে তোমার ক্ষতি করা দূরের কথা তোমার এমন কল করে দেবো তোমার মুখের দিকে যে তাকাবে ঠিকরে চলে যাবে কি কল করবে আজকে রাতে তোমার চুপি চুপি আমি রক্ষা কবচ দেবো দেখতে দেখতে 3 বছর হয়ে গেল মেয়েটা একটা ফোন পর্যন্ত করেনি এত পড়াশোনা চাপে পড়েছে মায়ের কথাও ভুলে গেছে তাই তো বাধ্য হয়ে আমাকে আসতে হলো এই নাইজেরিয়ায় বাহ কি সুন্দর দেশ কি দারুণ পরিবেশ কালী কিচা এ কি আমি এরকম করছি না কেন কিচা কালী কিচা কাজ করছ কেন আমি কাজ কি আই এই ছাড় বলছি ছাড় ছাড় বলছি বাঁচা
নাইজেরিয়াতে ভর দুপুর বেলাতে ভর দুপুর বেলাতে যেন কাঁদে নাইজেরিয়াতে ভর দুপুর বেলাতে ভর দুপুর বেলাতে দাদা দেখতে দেখতে তিন বছর হয়ে গেল এই নাইজেরিয়া শহরে আছি আমি এই নাইজেরিয়ার কালো কালো মানুষগুলোর ভাষা আমি বুঝি না কিন্তু এই শালাদের আদব কায়দা সব আমার জানা হয়ে গেছে নিশ্চয়ই কোনো বাঙালি মহিলা বিপদে পড়েছে নইলে এত চিৎকার চেঁচামেচি করবে কেন বিদেশে বাঙালি বাঙালিকে দেখবে আমি থাকতে বাঙালি মহিলার উপরে অত্যাচার হবে যদি দেখেছি কোনো বাঙালি মহিলার উপরে অত্যাচার হচ্ছে যে শালা অত্যাচার করবে তার আজ মেরে মাটির ভিতরে ঢুকিয়ে দেবো দেখি সামনের দিকে আগিয়ে যাই কোথায় কে চিৎকার করছে আগে গিয়ে দেখি চোখে পড়েনি হিরাম যন্ত্র তো আমি কোনোদিন দেখিনি এ তো ভালো বয়স হয়ে গেছে তো মানে এত বয়স হয়ে গেলে স্বভাব চরিত্র পাল্টায় না কেন শালা বুড়ো মানুষের ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছি বিজয় কি বলছে ও বলতে ইন্ডিয়াতে একটা ভালো পকোড়া এসেছে ও বলতে তুই চলে যা ওনার নামে আমি পাঁচিলে কোলে চলে যাবো ও মনে হয় তোমার বিয়ে করে বলতেছে হ্যাঁ গো গিন্নিমা ও শালাদের স্বভাব চরিত্র এইরকম ওরা তো রঙে কালো আর তোমাদের দেখতে ভালো জীবনে ও তোমার মতো মেয়ে দেখেনি ওই জন্য এরম করছে তাছাড়া তোমার সিঁধি সিঁধু নিয়ে হাতে সাগানি ও ভেবেছে মেয়েটার বিয়ে হয়নি ওই জন্য বোধ হয় বিয়ে করে বলছে গো ওর ভাষাকে আমি বুঝতে পারছি ওর ভাষা আমি বুঝতে পারছি চুপ করো এসে যখন পড়েছো বাঁচানোর ব্যবস্থা করছি দেখ ভাই আমার ভাষা বুঝতে পারিস পারবি না পারবি অনুরোধ করে বলছি এটা আমার গিন্নিমা ওনার মেয়ে কেন পড়াশোনা করে তিন বছর যোগাযোগ হয়নি ওই জন্য খুঁজে এনেছে ওনার বিয়ের সাথে সব হয়ে গেছে কেন বুড়ো মানুষ তাদের টানাটানি করতে ভাই আমাদের ছেড়ে দে আমরা চলে যাই এ শালাদের মুখে বোঝালে হবে না শালাটা বাড়ি কোথায় পাই বলো তুমি ভেবেছিলাম বয়স্ক লোক গায়ে হাত দেবনি না এ শালাদের আচার ব্যবহার যেমন গরুর মতো বাড়ির বাড়ি গরুর মতো না ঝালে এখান থেকে যাবেন এটা বাড়ি কোথায় পাই রে বাড়ি তুমি বয়স্ক মানুষ তোমার উপরে যদি এত অত্যাচার হয় তাহলে তোমার মেয়ের উপরে কত অত্যাচার হচ্ছে বুঝতে পারতেছো মেয়ে ছেলে কোথায় পাঠিয়েছো সায়েন্টিস্ট করতে আর মেয়ে ছেলে বিদেশে পড়াতে পাঠাবে গিন্নিমা এই বিশ্বের বেশ কিছু রাষ্ট্র আছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে পৃথিবীর সব মানুষের যাওয়ার প্রয়োজন আছে কিন্তু সেখানকার পরিবেশ খাপ খাইয়ে না অনেক মুশকিল আছে যেমন তোমার মেয়েকে সায়েন্টিস্ট করার জন্য নাইজেরিয়াতে পাঠাতে হলো বাধ্য তোমাকে আসতে হলো আর এই বুড়ো বয়সে গেলে ভূতের হাতে গুঁতো খেতে হলো সব বুঝলাম কিন্তু আমার মেয়ে রিয়া এখন কোথায় আরে বাবা তোমার মেয়ে রিয়া তো এখন কলেজে চলে গেছে সে কি সে একা কলেজে গেছে আর তুমি এখানে কি করছো তোমায় না বারবার বলেছি সব সময় সঙ্গে সঙ্গে থাকবে তুমি হলো একমাত্র বডিগার্ড আরে বাবা বডিগার্ড সঙ্গে থাকলেও বডিগার্ড হবে আর না থাকলেও গার্ড হবে তোমার মেয়ের এমন কল করে দিয়েছি তার ক্ষতি করা দূরের কথা তার মুখের দিকে আর কেউ তাকাতে পারবে না তার তো আমি রক্ষা কবচ গুলি করে মারবো তোকে ওরে ভিখারি আর আমার তরে তোমার মেয়ের বেড়েছে ডিগ্রি গিন্নিমা কায়দা করে এই কলটা করেছিলাম বলে মেয়েটা তিন বছর এখানে টিকে পড়ে আছে আর পড়াশোনাটা চলছে নইলে শালা কেলে ভূতরা যেভাবে লেগেছিল বই খাতা ছিঁড়ে দোবা খেয়ে দিত হ্যাঁ এছাড়া আমার উপায় ছিল না বিজয় তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি তুই কি একটা মানুষ আমি কি হাম্মা জোরের সাথে তাল মিলিয়ে সেজেছিল আর নামে আমি ইঞ্জিনিয়ার দেখিনি ইঞ্জিন দাদা গিন্নিমা জানে আমি ওনার মেয়ের স্বামী কিন্তু উনি কি জানে সারা রাত মশার কামড় খাচ্ছি আসামির মতো বারান্দায় পড়ে আছি আমার কিচ্ছু জানার দরকার নেই আমি সব বুঝতে পেরেছি তোদের কাছে আমি হেরে গেলাম
দেখ বাবু একটা গোল খেয়ে কালি গরম করছে কেন, আর নাইজেরিয়ানরা ধরে চার পাঁচটা গোল দিলে ভালো হতো। গুলি করে মারবো তোকে ওরে ভিখারি, আর আমার করে তোমার মেয়ের বেড়েছে ডিগ্রি, যুগের সাথে তাল মিলিয়ে সেজেছি রে উনি, আর নামে আমি ইঞ্জিনিয়ার দেখিনি ইঞ্জি, এরা বিশ্ব শয়তান দিদিনি তোমা বোন জ্ঞান, এরা বিশ্ব শয়তান দিদিনি তোমা বোন জ্ঞান, এ শহর হয়েছে ভাগা। সাদা গাই দেখে এখন চলছে কালো শান, সাদা গাই দেখে এখন চলছে কালো শান, সাদা গাই দেখে এখন চলছে কালো শান। মা তুমি আমাকে ভুল করে নাইজেরিয়া শহরে পাঠিয়েছ, যেটাকে সারা বিশ্বের মানে সুন্দর ভালো শহর ভাবে, আদৌ সেটা টাস তো ভাগাড়। আর এই ভাগাড়ে যে সমস্ত নেগড়ে সমাজের কালো কালো মানুষগুলো বাস করে, এদের শুধু একটাই লক্ষ্য, বিদেশি সুন্দরী অবিবাহিত মহিলা। বিদেশি সুন্দরী অবিবাহিত মহিলা দেখলে তাদের রূপে আকৃষ্ট হয়ে তাদেরকে লাইফ পার্টনার করতে চায়, তাদেরকে জীবন সঙ্গিনী বানাতে চায়, আর যারা না রাজি হয় জোর করে শিয়াল স্বপ্নের মতো তাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। তুমি তো একজন মা, কত আশা নিয়ে স্বপ্ন পূরণ করার জন্য একমাত্র মেয়েকে বিদেশে পাঠিয়েছো সায়েন্টিস্ট করতে আমার উপর দায়িত্ব দিয়ে। সরকারি বেসরকারি কর্মচারীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাইনে পায়, ঠিক মতো কাজ করে না, তাই তো দেশটার এই অবস্থা। আর তুমি আমার উপযুক্ত মাইনে দিচ্ছ, উপযুক্ত কাজটা না করে থাকি কি করে গিন্নিমা, তাই তোমার স্বপ্ন পূরণ করার জন্য আর তোমার মেয়ের লজ্জা বাঁচানোর জন্য ওর সিঁড়িতে সিঁদুর দিয়েছি আর ওর হাতে শাখা দিয়েছি, এটাই তো হিন্দু নারী রক্ষা কবচ। তাই বলে তুই আমার মেয়েকে বিয়ে করবি? না না মা না, শুধুমাত্র তোমার স্বপ্ন পূরণ করার জন্য, আর এই নাইজেরিয়া সফরের মানুষদের হাত থেকে বাঁচার জন্য এতদিন আমরা দুজন নকল স্বামী স্ত্রী সেজেছি। আমার ডিগ্রি কমপ্লিট, শুধু সার্টিফিকেটের অপেক্ষা, সার্টিফিকেট পেয়ে গেলে রওনা দেব ইন্ডিয়ায়। বিজয় আমি তোমাকে চিনতে ভুল করছি, কিন্তু মা আমি যতদূর জানি ভারতীয় হিন্দু মহিলাদের কাছে স্বামী নকল হয়, শাখা সিঁদুর নকল হয় না, শাখা সিঁদুর নকল হয় না, শাখা সিঁদুর নকল হয় না। ম্যাডাম কি ভাবছেন, বেশি ভাবলে অঙ্ক মিলবে না, জীবনের যোগফলটা শূন্য হয়ে যাবে, তাই আর ভেবে লাভ নেই। সবাই যখন সবকিছু জেনে গেছে আর দেরি কেন, ওই ইন্ডিয়াতে ফেরার আগে পারলে এই নকল স্বামীর দেয়া আপনার সিঁথির আসল সিঁদুরটা এই রুমাল দিয়ে মুছে দেবেন। একদিন নকল স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে নিজের অজান্তে কখন যেন আমি তোমাকে স্বামী ভেবেছি। এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়িনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করিনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়িনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করিনি। আমি জানি তুমি কি জানো, আমি জানি তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো।